Hi family, Assalamualaikum. Welcome back to our channel Antarabi Lifestyle. Shathe sami apnader khubi priyo Tabassum Rahman Antara. Ajke abaro ma o me hajir hoye gelam notun ekti ranna recipe niye. Ammu tahole shuru koren. Hello viewers, Assalamualaikum. Kemon achen shobai? Asha kori je jekhane achen bhalo achen, shusto achen ebong poribarer sathe achen. Viewers, ajke toiri korbo daler bori diye alu fulkopir patla macher jhol. খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর গরম গরম ভাতের সাথে হালকা এই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে ভিউয়ার্স ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আর তা হলো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ফলে সহজেই পেয়ে যাবেন আমাদের নতুন আপলোড করা ভিডিওটি আম্মু তাহলে রেসিপিটি শুরু করেন ডালের বড়ি দিয়ে আলু ফুলকপির পাতলা মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব ডালের বড়ি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিব ডালের বড়ি গুলো হালকা ভেজে নেব বেশি ভাজলে তিতা লাগবে তাই আমি বড়ি গুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব একই ফ্রাই প্যানে আবারো সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে রুই মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো বড় মাছের পিস নিতে পারেন মাছগুলোর এক সাইড হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লাগে না তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে ফেলব মাছ ভাজা তেলে এখন ফালি করে কাটা আলুগুলো ভেজে নেব এখন সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে আবারও নেড়ে দিচ্ছি আলুগুলো নেড়েচেড়ে হালকা ভেজে তুলে নিব আলুগুলো হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব একই তেলে ফুলকপিগুলো হালকা ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মেথি মেথি আর জিরা দেওয়ার পর একটি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি কাপ কুচি করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা মাঝারি আকারের পেঁয়াজ নিয়েছি সব উপকরণ ভালো করে মিক্সড করে দিচ্ছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট এবার ঢাকনা তুলে নিচ্ছি এবং নেড়েচেড়ে দিচ্ছি এবার এক চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে দিয়েছি আরো সব উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি
এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। সব গুঁড়া মশলা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দুটা টমেটো কিউব করে কাটা দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নেচ্ছি, টমেটো আর মশলা কষানো হয়ে গেছে। এবার ভাজা ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু। সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আট দশটা কাঁচা মরিচ ফালি করে কাটা দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করব। ঢাকনা তুলে দেখলাম আলু ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব ভাজা ডালের বড়ি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। সবগুলি সবজি সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব মাছগুলি। এবার কুচি করে কাটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দেওয়ার পর আর জাল দিব না, কারণ ধনিয়া পাতা তরকারি দেওয়ার পর জাল দিলে ধনিয়া পাতার কালার আর ফ্লেভার নষ্ট হয়ে যায়। হয়ে গেছে খুবই টেস্টি বড়ি দিয়ে আলু ফুলকপির পাতলা মাছের ঝোল। এবার ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশন করে নিয়েছে, দেখুন ভিউয়ার্স কতটা লোভনীয় ও সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য একটি রেসিপিতে। ভিউয়ার্স এই ছিল আমাদের ভিডিও, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে, খুদা হাফেজ।